আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আজকে আমি ফেসবুকের পাতায় দেখছি ঢাকা থেকে লাশবাহী গাড়ি একটা ঢুকছে, এরপর আরেকটা ঢুকছে, আরেকটা ঢুকছে, পুরা শাহবাজপুরে প্রায় একবার স্তব্ধ হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে লাশের গন্ধে, যেন মানুষের বিরহের বেদনা বাড়ি হয়ে গেছে। এই বন্ধুরে এই পাঁচটা গাড়ি ঢুকছে লাশবাহী গাড়ি, আবার দেখলাম পাঁচটা কবর একসঙ্গে, আবার আশ্চর্য লাগলো এই পাঁচটা লোকের সামনে রাইখা জানা নামাজ পড়াইতাছে, এর চাইতে কষ্টের খবর কি হইতে পারে। এই জন্য বান্দা এখনো সময় আছে, কবরের কথা চিন্তা করো, ঘুমের ঘরে যেই কোনো মুহূর্তে মহিলা লাশ হয়ে থাকতে পারেন, নদী পথে গেলে কখনো নৌকা ডুবে মারা যেতে পারেন, বাসে গেলে কখনো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে। এই জন্য প্রায় মনটা নরম নরে কন হারিয়ে যাব একে দিন আমি রবনাইবো বহন চির দিন বড় হারিয়ে যাবো ই রবনাইবো বহন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আ ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, কি দিয়া ধরাইব, মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবো। জাহান্নাম কা আল্লাহ, আরো মানুষ দাও আমার পেট ভরে না, আরো মানুষ দাও আমার পেট ভরে না, আরো মানুষ দাও আমার পেট ভরে না। যুবক পেট ভরে না কেন, জাহান্নামটা বড় গভীর, কারণ এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছাইরা দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে, এত গভীর। জাহান্নামের নিচ থেকে পুষ তুললাম ওই বান্দারে খাওয়ানো হবে। এবার বান্দা যখন বলবে আল্লাহ আমরা কেন এত ভয়ঙ্কর পানি পাইলাম, আমরা তুমি হাউজে কাউসার দিলা না কেন, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। ওই মাসের নাম কি, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, বান্দারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ কখনো খাওয়ার লাগে না, আমি আল্লাহ পান করা লাগে না। এই জন্য আমার বান্দারা কিছু অংশ আমি আল্লাহ যে না খাই, আমি আল্লাহ যে খাই না, আমি আল্লাহ পান করি না, ওই আমি আল্লাহর প্রেমের সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে। এই আমার বান্দারা দিনের বেলা না খাইয়া পেটটা শুকাইয়া গেছে, মুখের মধ্যে পানি দিছে, আমার ডোরে কন্টনের নিচে পানি ঢুকাই নাই। এই জন্য আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা রমজানে রোজা রেখেছে, এই জন্য তারা দুনিয়াতে পান করে নাই, আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি, আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি। ও পৃথিবীর মানুষ মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায়, এ আমার বৈরবের মা এখনো সময় আছে গো মা, আপনার শাশুড়ি যদি বুড়া হয়ে যায়, আপনি জোয়ান বউ থাকলে আপনি রাত্রে বেলা উইটটা রান্না করবেন, বুড়া পিঢ়িরা জীবনে বহুত রান্না করছে আর তারে কষ্ট দিয়েন না, আপনার শাশুড়ি যদি বুড়া হয়ে যায় আপনার শাশুড়িটাকে আবার রেস্ট দেন, আপনি নিজে ইফতার বানান, ইফতারটা 5 মিনিট আগে বানাইয়া শেষ করবেন, শেষ কইরা সবাই নিয়ে একসঙ্গে বসবেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, ভৈরব পঞ্চকোটির মানুষ, রাত্র 3টার সময় হাজার হাজার মানুষ, কুয়াশা পড়তেছে রাতের বেলায়, উপরে একটা সামিয়ানা দেওয়া হলো যেন কুয়াশা না পড়ে, ও যুব উপরে সামিয়ানা দেওয়া হলো যেন কুয়াশা না পড়ে, বৃষ্টি যেন না পড়ে,
উপরে তিরপাল দেওয়া হয়। কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, বন্যার পানি কবরে ঢুকতেছে, এমনি তো ভৈরবের গুরুস্থানটা পানি গেসা, অনেক পানি নিচ দিয়া তাদের কবর পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ যখন মারা যায়, কবর দেওয়ার পরে উপরের ছাটি ছা উপরে সানিয়ার নিচ ডাইনের মাটি বামের মাটি আলো বাতাস বিহীন এমন একটা বীজ বাষ্প হয়ে যায়। 24 ঘন্টার ভিতরে তার পেটের ভিতরে থেকে পোকাগুলো বের হয়ে যায়। এই পোকাগুলো বের হয়ে গেলে এই দুনিয়ার অনেক ধরনের জমিনের পোকামাকড় আছে, গুড় থাকলে যেমন করে পিপিলিকা যায়, ঠিক এমন ভাবে ওই পোকামাকড় সাথে শরীর খাওয়ার জন্য দুনিয়ার অনেক পোকামাকড় ওখানে একত্রিত হয়। একত্রিত হইয়া তার শরীরের মধ্যে কামড়ানো শুরু করে, একদম শরীর থেকে গোস্তগুলো খুলে ফেলে, তার শরীর থেকে গোস্ত খুলে পড়ার পর তার চুল পড়ে ফেলে, তার চোখগুলো গলে যায়, ভিতর থেকে পোষগুলো কান দিয়ে বের হয়ে যায়। এরপরে তার শরীর থেকে যত গোস্ত আছে সব খুলে যায়, কিছুদিন পরে হাড্ডি গুলো খুলে 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 যায়। এত সুন্দর মানুষটার জীবন এমন ভাবে কবরে পড়ে আছে, আমাদের কোনো খবর নাই। চেহারাকে কত প্রসাদনী দিলেন, শরীরের ভিতরে কত কিছু মাখলেন, খাবার খেয়ে শরীরের এত যত্ন করলেন, কবরে যাওয়ার পরে মাটি আপনার শরীরটারে গ্রাস করে ফেলল। তার মানে প্রমাণ হয়ে গেল ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আবার আপনি কবরে যান, পোকামাকড় বের হবে না, হাড্ডিগুলা খুলবে না, গোস্তগুলো পচবে না, মাটি পর্যন্ত আপনাকে সালাম দিবে। যদি দুনিয়াতে থাকি আমার আল্লাহকে এবং নবীকে রাজি খুশি করে যেতে পারি, কথা বলেন। বান্দার দেখো ছিন্ন ভিন্ন হয়ে যায়, বন্ধুর দেখো ছিন্ন ভিন্ন হয় না, তাইলে প্রমাণ হয়ে গেল বান্দা আর বন্ধু এক জিনিস না। এই যে রমজান মাসটা আসতেছে, গত রমজানে সেহরির সময় সম্রাটের মা সেহরি রান্না করেছে, ডাক দিয়েছে বাবা উঠো, এই মধু মাখা ডাক আর সম্রাটের কানে বাসবে না। আমার বাবা রমজানে বহুত খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আমার জিব্বার দিকে তাকাইয়া বাবা ইফতার বাজার করছে, কিন্তু এখন আর আমার বাবা খালি ব্যাগ নিয়ে বাজারে যাবে না। ওই বাবার মধুময় ভালোবাসা, ওই মার মায়ের স্নেহ দন্য ডাক আর শোনা যাবে না। কেউ তোমারে বলবে না ঘুম থেকে উঠতেছে রিখা, কেউ তোমাকে বলবে না ইফতার সময় হয়েছে বাবাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা যার চলে যায় সে বুঝে হায়, বিচ্ছে দেখি যন্ত্রণা, ওই কবরে কেউ যাবে না রে বাজান, ওই কবরের ভিতরে তোমার আপন কেউ হবে না। মা কেমনে কবর আছে আমি জানি না, বাবা কবরে কেমনে আছে আমি জানি না, একবারের জায়গায় তিনবার মা ডাক দিছে উঠ উঠ, ফালদা উঠতে গেছি বিরক্ত মা হয় নাই, বারবার ডাক দিছে মা বিরক্ত হয় নাই। আল্লাহর দোহাই দিয়া বলি, পায়ে ধইরা বলি, আমি তাহিরি যদি গর্ব করে মার দোয়ার কথা বলতে পারি আপনারা কেন পারবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা রমজান মাসটা আসতেছে, আলগা আলগা প্লেটে ইফতার হবে না,
একটা বলের মধ্যে পেঁয়াজ ও আলুর সব বেগুনি সব ফালাইবেন মার লইয়া এইগুলা বলের মধ্যে মাইকা সবাই মিলা গোল হইয়া ইফতার করবেন আজকে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে উঠে গেছে ঠিক সত্য নি কথা না ঠিক যেই দিন থেকে আলাদা আলাদা রুম হইয়া গেছে যেই দিন থেকে এক সঙ্গে রান্না করার পরে আলাদা আলাদা বাড়ি লইয়া লইয়া রুমে রুমে জায়গা সেই দিন থেকে বরকত উঠে গেছে মায়া উঠে গেছে এই পোলাপান কথাগুলো মনে থাকবি নি মাকে স্যার আমরা ইফতার করব না বাবাকে স্যার আমরা সেহরি খাব না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে বন্ধুরে ও ভৈরবের বাবারা ও আমার পঞ্চবটির বাবারা হাইরে কি দিয়া বুঝাবো হাসর কেমন জিনিস জাহান্নামের আগুনের দিকে যখন হাঁকি নেওয়া হবে কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে আল্লাহ কথা আছে কয় কি এই রমজান মাসে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে এই রমজান মাসে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ তুমি আমার সুপারিশটা কবুল করো আল্লাহর হাবিব বলেন জগতের মানুষ ও জগতের মানুষ তোমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করবা গো এই কোরআনটা যেই দিন হাশরের ময়দানে দাঁড়ায়া যাবে গো এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে এখন বলবেন তাহিরি হুজুর আমি তো পারি না তাইলে আমি কি করব তাইলে আমার সঙ্গে পড়েন পারবেন নি قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহর হাবিব বলেন যারা একবার সূরা ইখলাস করবে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবি লাভ না লস আবার পড়েন না দেখি না আজকে খতম দেওয়া হয়নি আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহর হাবিব বলে যারা দুইবার পড়বে আমার আল্লাহ তার আমল নামাই 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবি সওয়াবের ফ্যাক্টরি কইলা দিলাম আজকে বলেন আবার পড়েন কুল হুয়াল মাশাআল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যারা তিনবার সূরা ইখলাস পড়বে আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় গোটা এক খতম কোরআনের সওয়াব দেওয়া হবে চিৎকার মেরে করুন আল্লাহু আকবার এখন আওয়াজ করে বলেন দয়ার সাগরকে আর মায়ার সুরে কোন দয়ার সাগরকে আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুগর ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা
আমার মন গো ইয়াসের দেওয়ানা, আইরে তোমার পা ইবা রাশে ইয়ে গুরতে চিপা গলের বেশে গ কন্না আল্লাহ। আর দিলটা নরম করে বলো আল্লাহ। দেশ বিদেশে গুরি আমি দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার সম্রাট পোলা কইল, হুজুর কবরবাসী নিয়ে কথা বলেন, কবরবাসী নিয়ে কি কমু, যারা চইলা গেছে হিসাব তারা চলতেছে, আমি যে যামু আমার হিসাব আগে লইতেইব, কথা কোন ঠিক কিনা? তাদের জন্য দোয়া কইরা যামু, আমরারে গুছায়া যামু, তেলাওয়াত করব একটু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা তাদেরকে বলতেছি আমরা আসতেছি, ওরা বলতেছে আইতাছো ভালো কথা, আমার জায়গাটা কবরটা কিন্তু বালা না, বড় সাংঘাতিক জায়গা। কবর ভিতরে যাওয়ার পরে ডান পাশে একটা নূরের বাতি জল জল করে উঠবে, জল জল। জিজ্ঞাসা করবেন তুমি কে? ওই নূরের বাতিটার জবান খুলে যাবে, সে ডাক দিয়ে বলবে আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া। তাইলে এই যে রমজান মাসটা আসতেছি না, কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা হলো কুরআন নাজিলের মাস, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস রে বাবা। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই রমজান মাসটা সাধারণ মাস না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মারহাবা জোরে কর না। তাইলে আমার আল্লাহ বান্দারে ভালো কম বাসে না বেশি বাসে? আল্লাহর হাবিব বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই কথাটা এই অ্যালবামটা ডিসলাইনে কাজে লাগবে, কারণ রমজান মাসে প্রত্যেকটা মহিলা এই ওয়াজটা শুননা, রোজার জন্য তারা উদ্বুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না বাজান, বুঝাই দেওয়া যায়। লিসাইম ফারহাতান, আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে, যেদিন সবাই পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, পায়ের গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে, পেটের গোস্তগুলো খুলে যাবে, সাতনার হাড্ডিগুলো কঙ্কাল হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে সব মানুষ আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবেন, এক দলকে পানি দিবেন পুজের পানি, আর এক দলকে পানি দিবেন হাউজে কাউসারের পানি। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও আমার ভৈরব পঞ্চবটির বাবারা, এ আমার এ ভৈরবের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা,
এই জন্য আল্লাহর কাছে বান্দা হাশরের ময়দানে পানি চাইবো, আল্লাহ বলবেন এ বান্দার দিকে পানি দে, এই বান্দাদেরকে পানি দে, ডান পাশের বান্দাগুলো পানি দিবে, বাম পাশের বান্দাগুলোকে পানি দিবে। পানি দেওয়ার পরে ডান পাশের বান্দারা বলবে আল্লাহ তুমি আমার পানি দাও, ওরা পানি পান কইরা মনের আনন্দে ঘুরবে। কিন্তু আরেক দল আছে তারা জাহান্নামের পূজের পানি তাদেরকে দেওয়া হবে, এই পূজের পানি যখন মুখের মধ্যে দিবে জিব্বাটা খসে যাবে, জিব্বাটা গলে ভিতরে ঢুকে যাবে, ঠোঁটগুলো পড়ে 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 যাবে, ছিদ্র দিয়ে গলার ছিদ্র হয়ে সব বের হয়ে যাবে। এই দুনিয়ার আগুন যত গরম এর চাইতে বেশি গরম হল ওই পানিটা, এই পূজের পানিটা গলার মধ্যে দিবে। এবার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলা জাহান্নামের পূজোর পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। কারণটা কি হাউজে কাউসারটা কি জানেননি? হাউজে কাউসার একটা নদীর নাম, এই নদীটা বানাইছে আমার আল্লাহ, কিন্তু মালিক বানাইয়া দিছে আমার নবীকে। ওই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে পানির ঢেউ আছে, পানির ঢেউ, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ বানাইছে, মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর হাউজে কাউসারের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার বলেন, এই সম্মান নবীর কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হিংসুক আছে না নাই? আরো জোরে আছে না নাই? হিংসুক জলে জলে, হ্যাঁ ভৈরব আইসা তাহিরি নূর নবীর শান বলে, তোরার কেন জলে রে বেইমান, তোরার কেন জলে? এই তুমি আর একবার কইবা, কোন সময় কইবা? এখন কইবা, পরে কয়বার কইবা? মোট আর একবার, এটা ইচ্ছে এখন কইতারো, আর পরে কইতারো, ঠিক আছে? ওকে। বৈরবাইশাই তাহিরি নূর নবীর শান বলে, তোরার কেন জলে রে বেইমান, তোরার কেন জলে? ঠিক কিনা? আসিনি, জ্বলিন না, আসিনি, আর জ্বলিন না, আসিনি। জিসকা কি সানি নেহি বো নবী হামারা হে, মুস্তাফা কি আজমত কা হাদে না কি নারা হে, আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নবী, দ্বিতীয় সৃষ্টির মধ্যে আর কেউ নয়। আর তুমি মৌলবি বৈরব ইমামতি করে কোন নবী তোমার মত? জুতাটা বাইরে লম্বা বানালে ওষুধ ঠিক, নবীর বিরুদ্ধে কথা গেলে জুতাটা বাইরে লম্বা বানালে মো তাহিরের মা জামন চাতা গো, কিন্তু আমার নবীর কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে প্রয়োজনে জীবন দিয়ে দে, পরিবার সব ছাইড়া দেমো, এরপর নবী বিদ্যে যা আছে ছেলে মেয়ে পরিবার পরিজন টাকা পয়সা দন দৌলত জীবনের মায়া সব সাইরা ওই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। হাউজে কাউসারের মালিক কেডা? আল্লাহ বলে ইতেও ইতেও শূন্যগিরি করো না, আরে হাউজে কাউসারের খালেক আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আমার নবী, এটা তো সুন্নির কথা। আরে আল্লাহ তো ইহুদিরও মানে, খ্রিস্টানরাও জানে, হিন্দুরাও জানে, বৈরবের হিন্দুর আমার ওয়াজ আসে না, হ্যাঁ জানে আল্লাহ একজন আছে, ও আজকে আছে, ওই যে আজকে আইসে
দেখেন ওই যাইছে দেখছেন নি আয়া ফুরছে মারহাবা জোরে কর আস্তে আস্তে কত গানো তো আমার নবী আল্লাহ মানা নবী মানা না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই সুট্টু কথাটা যে বুঝে না হে তো সুন্নি না হে উলুলু হে ডব্লিউ ডব্লিউ হেতে কি ডব্লিউ নবীর প্রেম যদি থাকে তোমার পাগুলো আমার কাছে দাও আমি জিব্বা দিয়ে তোমার পায়ের দোলা সাইডটা দিব আর নবীর প্রেম যদি না থাকে তোমার ছায়ার মধ্যে আমি ভাও দিব হাউজে কাউসার বানাইছে গাড়া মালিক বানাইছে কারে কেমন দামি নদী রা এই নদীর পানি দুধের চাইতে সাদা এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি এই নদীর পানি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর ঢেউ বানাইছে মনে মুক্তা দিয়া এই নদীর নিচে মাটি বানাইছে মেষ কাম্বরের চাইতে সুগন্ধ এই নদীর পার বানাইছে স্বর্ণ নদী নবীর যে দান করছে নদীর আর দাম কম না বেশি আরেকটা ওয়াজ দিয়া যায় সাকাহুম রব بهم شرابا طهورا এই পানিটা এত স্বাদ এক ফোঁটা পানি যদি পৃথিবীর কেউ পান করে জিন্দগিতে তার পানি তৃষ্ণা লাগবে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য সুপারিশ করবেন রাসূল বলেন হ্যাঁ করব আপনাকে কোথায় পাবো আমাকে পাবে ফুল সিরাতের গোড়ায় কালা কুল তো ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকাকা যদি আপনাকে সেখানে না পাই রাসূল বলেন তুমি আমাকে পাবে ফাতলুবনি আমাকে তালাশ করবে আমি থাকব মিজানের গোড়ায় কালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইন লাম আলকাকা যদি আপনাকে সেখানেও না পাই কি করব কয় তুমি আমাকে পাবে হাউজে কাউসারে ঘোরা এসে তিনটা জায়গা কি দামি না কম দামি দেখেন একটা খেয়াল করবেন পুলসিরাটটা আল্লাহ বানাইব জাহান্নামের উপরে রাস্তার হবে চুলের চাইতে চিকন হীরার চাইতে দাম যদি কেউ কেটে পড়ে যাই ফুলের বাগানো নাকি আগুনো এই যে নিচে জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে বিয়াদবে রসুলরা কেটে কেটে নিচে পড়ে যাবে আর কিছু প্রেমিক আছে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই এরা একটু যাওয়ার পরে আলো এই বাবার অন্ধ করে দেবো গা রসুল বলেন যারা আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়বে ওই পুল সিরাতের অন্ধকার আলোকিত হয়ে যাবে আরেকটা জায়গা হলো মিজান এখানে রসুল থাকবেন হাশরের মাঠে এই তিন জায়গা এখানে কিন্তু পাপ পুণ্যের ওজন করবে যদি নেকের পাল্লা ভারী হয় বেহেস্তি বদের পাল্লা ভারী হলে জাহান্নামি ওই জায়গাতে রসুল দাঁড়ায় থাকবো কি অপারেশন হইব মনে করেন আল্লাহ হইব হাকিম নবী হইব উকিল সুবহানাল্লাহ কইতেন না আরে সুবহানাল্লাহ কইতেন না কতটুকু বান্দা গুনাহ করছে আল্লাহ জানে কিনা নেকি করছে জানে কিনা জান্নাতি না জাহান্নামি জানে কিনা তোলে মিজান টানাইছে কিনলে গিয়া তা উহ যারা হেরা বুঝতো না এডি হেরা বোঝে না ভাই এরা হে জগতে নাই এরা ওই জগতে নাই কফালো দাগ ফালে লাভ হইতো না পাওয়া কর ফালে লাভ হইতো না তুমি খবর লইয়া দে হয় একবারে বৈরবে সিনজি সালা হে কুতু বইয়া বইরিছে হে আব্দা লইয়া বইরিছে একবারে মা কষ্ট হইতেছে আমি মনে একটু করা কথা কইতেছে নাকি এটা করা না করা না এটা উচিত কথা বাজান রাগ করবেন না কারণ কবরের ভিতরে গেলে এমপি মন্ত্রী কবরে যাইতো না বক্তা সক্তা কবরে যাইতো না কবরে যাইবো আমার নবী নবী কবরে থাকার ক্ষমতা আসেনি আমার এই গুরুস্থানটা কই রে সম্রাট এটাই তো আচ্ছা আমার যদি আল্লাহ তৌফিক দিত এই মুহূর্তে যদি আমি ওই গুরুস্থানটা যাইতাম পারতাম মাড়ি গোলা সরাইতাম
শাড়িটা উল্টাইতাম, বাসটি ফাঁক করতাম, কাফনের কাপড়টা খুলতাম, খুললে দেখতাম যে সে সজাগ। আমি তার জিগাইতাম, খবরটা কেমন? কোদার কসম করে বলে সে উত্তর দিত, ঈমান আর নেক আমল ছাড়া কবরে কোনো উপায় নাই। দুনিয়ার এই বাপ সেই বাপ আর এই টাকা ওই টাকা, এই নেতা ওই নেতা, কবরের সাথী হবে না। কবরের সাথী একজন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি বলবো, কাঁদে আশিক তোমার সবাই, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, ফিরে পেত এ নয়ন নূরের ইয়াদার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে, আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালখিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালখিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কান, এও দম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যাই কত আসে কান, এও দম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাম রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে এই মরণের চিঠি যখন, মা এ কথার কই একটা কথা মনে হইয়া গেল রে বাজান, এই যে গত পরশু দিন বেইলি রোডে কাচ্চি বাই রেস্টুরেন্টের ভিতরে 48 জন দুনিয়া থেকে আগুনে পড়ে বিদায় হইয়া গেছে, বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে রে বাবা, সরাইলের শাহবাজ পরে খন্দকার বাড়ির স্থায়ী বাসিন্দা যার নাম হলো মোহাম্মদ কাউসার, এই কাউসার হিসেবে 20 বছর ধরে ইটালি থাকে সিটিজেনশিপ, কিন্তু দেশের মধ্যে আসার আগে তার পরিবার ছেলে মেয়ের কাগজপত্র
সব গুছায় আসছে, আসছিল একটু বেড়াইয়া পরিবার পরিজন নিয়ে ইটালি চলে যাবে রে বাবা, কিন্তু তারা ঢাকায় থাকে, কিন্তু তারা কাচ্চি বাই রেস্টুরেন্টে গিয়েছিল রাতের খাবার খাওয়ার জন্য। রাত্রে যখন 9টা বেজে গেল, 9:30 প্রায় বেজে গেল, হঠাৎ করে নিচে আগুন লাগলো, কাচ্চি বাই হোটেলে আগুন চলে গেল, আসছিল জন মানুষের প্রাণ গেল, কিন্তু সাবাস পরে সরাইলেন আমার ভাই আমার দেশের বেড়া, কলিজাটা ছিদ্র হইয়া যায়। ফেসবুকের পাতায় দেখলাম বন্ধুরি এই কাউসার বাইয়ের পরিবারের নাম স্বপ্না বেগম, এই কাউসার বাই আগুনে পড়ে মারা গেল, স্বপ্না বেগম আমার বোনটাও মারা গেল, আমার মাটা ওই তার মেয়ের নাম হলো সৈয়দা কাশফিয়া, এই কাশফিয়াও মারা গেল, এর ছোট মেয়েটা হলো সৈয়দা নূর, এই নূরও আগুনে পড়ে মারা গেল, তার একমাত্র ছেলে যার নাম হলো সৈয়দ আব্দুল্লাহ, আব্দুল্লাহও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 5টা লোক একসঙ্গে কাপাট আগুনে পড়ে মারা গেল, 48টা লোকের প্রাণ চলে গেল, কিন্তু এরা 1 ঘন্টা আগেও জানে না এমন ভাবে আগুনে পড়ে তাদেরকে মরতে হবে। এখানে এমনও আছে, এই জায়গার মধ্যে আমরা বসেছি, আল্লাহ না করো কেমন হতে পারে, এই মাহফিলে আমাদের মৃত্যু হতে পারে কি পারে না, আরে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আজকে আমি ফেসবুকের পাতায় দেখছি ঢাকা থেকে লাশবাহী গাড়ি একটা ঢুকছে, এরপর আরেকটা ঢুকছে, আরেকটা ঢুকছে, পুরা সাবাসপুরে প্রায় একবার স্তব্ধ হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে লাশের গন্ধে, যেন মানুষের বিরহের বেদনা বাড়ি হয়ে গেছে। এই বন্ধুরে এই 5টা গাড়ি ঢুকছে লাশবাহী গাড়ি, আবার দেখলাম 5টা কবর একসঙ্গে, আবার আশ্চর্য লাগলো এই 5টা লোকের সামনে রাইখা জানাজার নামাজ পড়াইতাছে, এর চাইতে কষ্টের খবর কি হইতে পারে। এই জন্য বান্দা এখনো সময় আছে, কবরের কথা চিন্তা করো, ঘুমের ঘরে যেই কোনো মুহূর্তে মহিলা লাশ হয়ে থাকতে পারেন, নদী পথে গেলে কখনো নৌকা ডুবে মারা যেতে পারেন, বাসে গেলে কখনো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমি দোয়া করে যাই, গত পরশু দিন রাত্রে 9:30 পরে বেইলুরে কাচ্চি বাই রেস্টুরেন্টের পুরা বিল্ডিং আগুন লাগিয়া প্রায় 45 জন 48 জন মারা গেছে, আর অনেকগুলা মানুষ অত্যন্ত কষ্টে তারা হসপিটালে আছে, যারা হসপিটালে আছে আল্লাহ যেন এদেরকে সুস্থ করে দেয়, আর যারা মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়, জবানটা খুলে গোন না আমিন। যে কোনো মুহূর্তে সাউন্ড একটু তুলে দাও, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে, এই জন্য প্রায় মনটা নরম নরে কোন হারিয়ে যাব একদিন আমি রবনাইবো বহন চির দিন বড় হারিয়ে যা ই রবনাইবো বহন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আহ ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব ই রবনায় বোবন চির দিন বাসে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর বাসে বাগানে এ হয়তো দিবে মোরে আহ তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব চির দিন বল হারিয়ে যাব রবনাইবো বহন চির দিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না
এই জন্য বান্দারা বলবে ও আল্লাহ আমার দিলে জাহান্নামের পুজের পানি আর একে দিলে হাউজে কাউসারে পানি মনে আসেনি রে বাজান আর জোর এখন মনে আসেনি আমার দিলে পুজের পানি কারণ কি আমরা তো তোমার বান্দা তারাও তো তোমার বান্দা আমরাও পানি চাইলাম তারাও পানি চাইল ওরা পাইলো হাউজে কাউসারে পানি আমরা পাইলাম জাহান্নামের আগুনের পুষ কারণ কি আল্লাহ বলে বান্দারে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরামু মানুষ দিয়া কি দিয়া ধরাইব মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবো জাহান্নাম কাল্লারও মানুষ দাও আমার ফ্যাট ভরে না আরো মানুষ দাও আমার ফ্যাট ভরে না আরো মানুষ দাও আমার ফ্যাট ভরে না যুবক পেট ভরে না কেন জাহান্নামটা বড় গভীর কারণ এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছাইরা দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে এত গভীর জাহান্নামের নিচ থেকে পুষ তুললাম ওই বান্দারে খাওয়ানো হবে এবার বান্দা যখন বলবে আল্লাহ আমরা কেন এত ভয়ঙ্কর পানি পাইলাম আমরা তুমি হাউজে কাউসার দিলা না কেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে একটা মাস দিছিলাম ওই মাসের নাম হলো রমজান ওই মাসের নাম কি ওই মাসের নাম হলো রমজান আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পান করি না বান্দারা দিনের বেলা খাই নাই দিনের বেলা পান করে নাই সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ কখনো খাওয়ার লাগে না আমি আল্লাহ পান করা লাগে না এই জন্য আমার বান্দারা কিছু অংশ আমি আল্লাহ যে না খাই আমি আল্লাহ যে খাই না আমি আল্লাহ পান করি না ওই আমি আল্লাহর প্রেমের সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে এই আমার বান্দারা দিনের বেলা না খাইয়া পেটটা শুকাইয়া গেছে মুখের মধ্যে পানি দিছে আমার ডরে কন্টনের নিচে পানি ঢুকাই নাই এই জন্য আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা রমজানে রোজা রেখেছে এই জন্য তারা দুনিয়াতে পান করে নাই আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি আমি আল্লাহ পানির ব্যবস্থা করেছি ও পৃথিবীর মানুষ মানজাত দাওয়া জাদা যে চেষ্টা করে সে পায় এই আমার বৈরবের মা এখনো সময় আছে গো মা আপনার শাশুড়ি যদি বুড়া হইয়া যায় আপনি জোয়ান বউ থাকলে আপনি রাত্রের বেলা উইটটা রান্না করবেন বুড়া বিড়িরা জীবনে বহুত রান্না করছে আর তারে কষ্ট দিয়েন না আপনার শাশুড়ি যদি বুড়া হইয়া যায় আপনার শাশুড়িটাকে এবার রেস্ট দেন আপনি নিজে ইফতার বানান ইফতারটা 5 মিনিট আগে বানাইয়া শেষ করবেন শেষ কইরা সবাই নিয়ে একসঙ্গে বসবেন আল্লাহর হাবিব বলেন লিসওয়ামে ফারহাতান রোজাদারের জন্য আরেকটা আনন্দ হলো ইফতারের সময় আল্লাহ ওই টাইমে ফেরেশতারে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় সামনে ইফতার নিয়ে বসেছে কয় তারা কেন ইফতার করে না কয় আল্লাহ তোমার ডর ইফতার করে না তোমার ভয়ে ইফতার করে না এখন ইফতার মুখে দিলে নির্ধারিত টাইমের আগে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দা যে আমার ডরে খায় না আমার ডরে মুখে পানি দেয় না তাদের গলাটা শুকায় রইছে পেটের মধ্যে হাহাকার করতেছে এরপর তারা যে খায় না আমি আল্লাহর ডরে তারা খায় না আমি আল্লাহ জানতাম সাই আমার বান্দারা আমার দেখছেনি কয় ফেরেশতারা বলবে না আমার বান্দারা জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতারা বলবে না আমার আমার বান্দারা আমার হাউজে কাউসার দেখছেনি কয় না আমার বান্দারা আমার জাহান্নাম দেখছেনি কয় না ফুলসিরাত দেখছেনি কয় না না দেখা আমার বান্দারা আমি আল্লাহর ডরে খাই না ইফতার মুখে দেয় না নির্ধারিত টাইমের জন্য অপেক্ষা করতেছে ফেরেশতারা তোরা সবাই সাক্ষী তাও ইফতারের টাইমে পানিটা মুখে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না আরে পুরাই অঙ্গ দেখা কার গো আর দুনিয়ার মানুষ আমার ফুরার খবর দেওয়ার দরকার নাই আমার মালিক আমার ফুরার খবর লইলে চলে ফুরা তো বুঝে না তিন ফুরা তোর জন্য হবে এই কুলে সেই কুলে এক ফুরা হলো মায়ের পেটে ছিলাম আবার দুনিয়াতে আইলা মৃত্যুর আগ পর্যন্ত আরেক ফুরা আবার মরে যাওয়ার পরে কবর যাবো এটা আরেক ফুরা তিন ফুরা তোর জন্য হইব এই কুলে সেই কুলে কেমনে জন্য হইব আল্লাহর এবাদত নবীর মোহাম্মদ আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত দ্বারা তোর তিন কুল জন্য হবে
পুরায়ঙ্গ দেখাই, হাসির খোরাক দিচ্ছি না বলেন, পুরায়ঙ্গ দেখাই কারে গো, ও দয়াল জারপু সাউন্ডটা তুইলে দেস না, কমাইলে সত্য সালাই কইরা, পুরায়ঙ্গ দেখাই কারে গো, এতো বুঝনা অদয়াল জারপু হুরা দেখে না, আমি কার জানাই কার বুঝাই মনে হেরি যন্ত্রণা, মনের খবর জানে কেডা, আরে মন দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম হাম শুনয়াম না, আমি শোক দিয়া তোর মন পাইলাম না, আর কি আসে জানা, বলে না পুরায়ঙ্গ দেখাই কারে গো, ও দয়াল জারপু হুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে হেরি বেদনা, তোমার না দেখলে আমার গড়ি রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতরাপ, হাজার দো হনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তাহাজ্জুদের টাইমে গানটা গেছে হৃদয় থেকে, হাসির খোরাক না, নগরে বন্দরে গুড়ি পাইতে এ দর্শন, মাঝে মাঝে সাক্ষ্য দিয়া যাই মাহফিল করতে, গতকাল একটা আশ্চর্য মাহফিল করছি, প্রায় বিটকারে যাওয়ার পরে নৌকায় সিন দিতে উঠছি, সিন দিতে উঠার পরে আবার নৌকায় উঠছি, নৌকায় ওঠার পরে আবার মোটর সাইকেল তা দোলাবালি দিয়া গেছি, কেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো, দুইটা নাই তিনটা নাই দিন নাই রাত নাই, এত যে নবী নবী কইরা তোমার ডাক দিছি, জীবনে তোমার দিদার পাইলাম না গো নবী, রাত্র তিনটার পরে আপনার উম্মত, রাত্র প্রায় পৌনে চারটা বাইজা যাইতেছে, এই পৌনে চারটার সময় পাগল গুলার খাওয়ন নাই ঘুম নাই কিছু নাই, আর কিচ্ছু চাই না, শুধু একবার তোমারে দেখতে চাই, শুধু আপনার দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাইলে দুনিয়া ছাইরা দেব, কাফেররা আপনার দেখে পাথর মারছে, আমরা আপনার দেখলে পাথর মারব না গো নবী, জিব্বাটা কদমে লাগায় রাখমু, নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়ন হনের জ্বলে গো, তুই আমার জীব
বনরে দয়াল তুই আমার জীবন, তুই আমার জীবনরে দয়াল তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার এ ভালোবাসার জায়গা মদিনা, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এত ইনা সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন আ ভালোবাসার জায়গা মদিনা, বলো জায়গা মদিনা ভালো, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার না ভালোবাসা জায়গা মদিনা, বলো ভালোবাসার আমার জীবনে অনেক বেশি গুনা, গুনা শ্রীর বাজান আমার জীবনে অনেক বেশি গুনা, তাই হাবিবের কদম ছাড়ব না, হাটমুট করেন, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ঠিক যতই দরুদ পড়ি তৃপ্তি মি যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য জানে না, আশেকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সুবহানাল্লাহ লাগবে তিন না, আরে হাত নামান হাত নামান, সোজা হইয়া বল, আরে মদিনা শরীফে কিছু ডাব্লিউ মার্কা মৌলবি আছে, তারা কই মক্কায় গেলি চলবো, মদিনায় যাওয়া লাগতো না, আর আশেক কি কই হুনেন, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, ভাবুক ছাড়া প্রেমিকি ছাড়া রসিকি ছাড়া অন্য দেখে না, ভালোবাসার মদিনা, বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি, ওর সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন মারহাবা কোন ওই নবী কবর আসার ক্ষমতা আছে না, ছবি দেখাবে না শরীরে আসবে, একজন আমাকে বলে হুজুর 100 কবর যদি একসঙ্গে দাফন করা হয়, 100 কবর যদি একই সঙ্গে মুনকার পীর আসে, 100 কবরে নবী কেমনে আসবে, নবী হইল একজন, একটা কবর যদি হয় এখানে, আরেকটা যদি হয় আরেক জায়গায়, রসুল কীভাবে একই টাইমে থাকবে, তাকে দলিল দেওয়ার দরকার নাই, তাকে বলবেন ভৈরবের বৃষ্টিকে একটা বাস খাদে পড়ে গেছে, যাত্রী ছিল 55 জন, একই সঙ্গে প্রাণ গেছে, আজ দাইলে কেমনে একসঙ্গে রুহু কবজ করল, আস্তে আস্তে আরে এদিকে না এদিকে এদিকে হ্যাঁ কথা বলতেছে
আস্তে আয় ছেলে, আরে এটা কথা হইলো, এ বসো, আরে বসো, আরে বসো, আস্তে বা বসো, এই আপনি উঠলেন গেলে, উঠলেন গেলে, মারহাবা জোরে গন, আরে জোরে গন মারহাবা। আমার কথা কি আপনারা রাগ করতেছেন, রাগ করতেছেন? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? বসো তুমি, দেখছি তো, আলহামদুলিল্লাহ বলে। ও সানা সরওয়ালা লাগছে, না না এই জন্য না, আমি যখন একটু দেরি করে আসি এনার ব্যবসাটা ভালো হয়, যে কোনো মাহফিলের জন্য আটটার সময় মাইক ধরে হেরা অনেক বৌদ্ধ আছে আমার, বালাবার জেলে উত্তর লয় না, মাগরিবের পর্যন্ত ধরি হেরা চাওই না আমার ফাইল, কহুদুর দিছেন তো ব্যবসাটা শেষ করে, যুবক আমার ব্যবসায় লাভের লাভ দেওয়ার মালিককে, তোমার কাছে কিছুই নাই, কিছু নাই, তুমি রেডি তো রমজান মাসে কেমনে দ্রব্য মূল্যের দামটা বাড়াইবা, তুমি গুদামজাত করছো, সিন্ডিকেট করছো, হ্যাঁ লাভবান হইবা, তুমি সিন্ডিকেট করে অত্যাটিয়া লাভ করলো তোমার বরকত হবে না, কারণ জুলুম করে কোনো জালেম লাভবান হতে পারে নাই, মজলুমের বদদোয়ায় জালেম ধ্বংস হয়ে গেছে, কথা কোন ঠিক না নাকি? বাংলাদেশের সব রাষ্ট্রে সব দেশে রমজান আসলে দাম কমায় দেয়, আর বাংলাদেশে রমজান আসলে বাড়ে, আর বাংলাদেশে যেটা বাড়ে এটা আর কমে না। আমি সেই দিনও বলছি, আজকেও বলি, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। হাদিস শরীফে নিষেধ আছে যে গুদামজাত করে রাখা সময় মতো সেল করে তুমি পাবলিকে ধোকা দিবা, এটা নিষেধ আছে। যদি কোনোদিন দেখে যে পেঁয়াজ দাম বেড়ে গেছে গা, এক সপ্তাহ খাওয়ান বন্ধ করে দিবেন, কাঁচামরিচের দাম বাড়লে 10 দিন বন্ধ করবেন, ফৈচ্ছা কইলে যাব গা, সিন্ডিকেটের গোষ্ঠী গেলেন, লাভ লস নেই ব্যবসা, বলেন বরকত দেওয়ার মালিককে, ব্যবসায়ীদেরকে বলবো বাবা ইনসাফ ভিত্তিক ব্যবসা করেন। আমরা দেশের মধ্যে রমজান মাস আসলে দেখবেন বহুত ভালা ভালা মানুষ, স্বাস্থ্য ভালো, শরীর ভালো, ওরা কিন্তু ইফতার সরি দুপুরবেলা যায় হোটেলে ভাত খা, আবার বন্ধুর লোকে দেখা হইলো আজকে রোজাটা দৌড়া লাইছে রে, আবার ইফতারের সময় হল তার আগের কাতারও, আর ঈদগার দিন, ঈদের দিন পুরা মনে করেন সাদা পাঞ্জাবিটা সেন্টু গেঞ্জিটা লাগাইয়া, সাদা লুঙ্গিটা ফিন্দা ব্যাসলেটটা লাগাইয়া, তিনটা আংটি দিয়া, প্রথম কাতার কাউরি দিয়া বইয়া কই ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব, জুতা দামারও লাগেনি, জুতা দামারও লাগেনি, এই শরম সারা তুই গেলে কি লিখে ঈদগার মধ্যে, রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য, ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য, কো হুজুর আমার তো রোগ রোগ ধরছে এলাকা পারি না, ফারে না ফারে না ফারেটি হই, হ্যাঁ ফেটে কি যারা সহ্য করতে না আর কি, কিছু আছে না ফেটটা, হ্যাঁ এটা ফারে না আর কি, বরং আপনি যারা ডায়াবেটিস রুগী হেরা জিগাইয়েন, অন্যান্য 11 মাস তাদের অবস্থা খুব খারাপ থাকে, রমজান মাসে এত খাওয়ার পরও তার শরীরে বালাতে হয়, কারণ রোজা শুধুমাত্র একটা এবাদত না, এটা একটা রুহানি চিকিৎসার নাম, কথা কন ঠিক না বেটা, এই রোজার মাধ্যমে রুহানি শক্তি অর্জন হয়, এই শক্তিটা শরীর দিয়া হয় না, এটা চোখ দিয়া বের হয়, জোরে কেন সুবহানাল্লাহ, চোখ দিয়া মানে কি, বডি বিল্ডাররা দেখছেন না তাদের গায়ের জোরটা বডি দিয়া প্রকাশ করে, আর প্রেমিকরা গায়ের জোরটা বেলায়েতের জোরটা চোখ দিয়া প্রকাশ করে, কারণ এই চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়, এই নূর দিয়া যার দিকে তাকাইব সেও অলি হয়ে যায়, গায়ের জোর আর বেলায়েতের জোর এক জিনিস না, এই জন্য আমি বলবো যারা রোজা না রাইক্কা ইফতার ঈদগার মাঠে যা, আমি হের রকম বাইরে আল্লাহর কাছে যাইস না, শরম থাকলে বাবা যাইস না, লাজ লজ্জ থাকলে যাইস না বাবা, হ্যাঁ আমার ঈদগার মধ্যে আবার ফারে না, আমি কই গাটার দৌড় বাড়ি করে দেবো, আমি কই ফরে বাইরে করি না কি রে, এলাকার মানুষ না ফরে লাড়ি রুটি নামে গেলে ফরে উয়াজ করার সময় করি আর কি, ঠিক না মতো দৌড়ার সময়, হ্যাঁ ফরে আবার বেশি কিছু কইও না, কারণ যদি আবার ইমামতি জায়গা হয় না, নাই আমি ইমামতি যাইব গা এই ডরে ইমামতি করি না, আমি ইমামতি করি সংস্কার করার জন্য, কথা কর ঠিক না বেটি, আমি যখন ঢাকা গেছি কয় 30 দিনের বেশি আনো কেউ টিহে না, ফর আমি 7 বছর ঠিকছি মারহাবা কর, এরপর আমার ব্যস্ততার কারণে ইচ্ছা করে সুইটটাই করছি, ওই মসজিদের মধ্যে আমার কইতে যে হুজুর দোয়াটা আজকে লম্বা করেন, ফর আমি ওই দিন বাইটটা করতাম,
হ্যাঁ এটা আমার অভ্যাস আর কি, কারণ মুসল্লির কথা কিসের ইমামতি? হ্যাঁ নামাজ সুরাটা বড় করলাম, বড় করলে মুসল্লির কথা যদি ইমাম সাহেব নামাজ পড়া কইব নামাজ? ইমাম মানে বাদশাহ, ইমাম মানে কি? এ যে রোজা থেকে ফ্যাক্টাটা যে গেল, আমরা ফুল আপনার মতো বহুত আছে বৈরব যে হোটেলটি এটা মধ্যে পর্দা লাগে, হ্যাঁ হলুদ পর্দা আছে না, আছে না, আছে না, হ্যাঁ মানে সেহরির সময় সেহরি খায় ওই যে মোবাইল টিপ দিতে সেহরির টাইম হয়ে যাবে তো ফেডে উঠে কিদা লেগে যাগা পরে হ্যাঁ একবার খাই ওই হুতে মোবাইল টিপ দিতে একবার খোদা লেগে যাগা তো পরে খাওয়া দাওয়া করে হ্যাঁ শো কিন্তু শুইলো দুপুরবেলা ফেডে কিদা লাগলে ওই হোটেলে যায় হলুদ পর্দাটা ঠেলা দিয়ে ভিতরে ঢুকে কো সাসা কিতা আছে, সাসা কো বাইলার আছে, কানফোন আছে, নাইটে আছে, কুত্তা বিলাই সবই আছে, কিতা খাইবে গস না? আমি তো ইডি কইলাম হইলে রে খাওয়াই দিলাম, মানে জন্মের খাওয়াই দিলাম। তো এরপরে মনে করেন যে তেলা পোকা মেলা পোকা যা আছে সবই সিগড়ি মিগড়ি, হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ কিতা খাইছে হ্যাঁ কইতারে না, হ্যাঁ ইচ্ছা মতে হ্যাঁ ফেডে খিদায় গলা পর্যন্ত খা হাঁসের মতন খায় একটা টিস্যু লয় এমনি এমনি লয়া ভিতর থেকে তোমার অন্ধকার থাকে দেহা জানা হে যখন দেহে ডাইনে বামে কেউ নাই তখন হে আস্তে আস্তে মুখটা এমনি মুছে মনে কাওয়ার ঘরে কাওয়া এক সপ্তাহ ধরে ভাত খানা হে লক্ষণটা রমজান এমন অবস্থা হয় কথাগণ 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 ঠিক না? আচ্ছা হে মানুষ দিক কালা হে ডরাইছে কিন্তু এত বুঝতেইব দরজা লাগায় খাই আর মাটির তলে যায় খায় পৃথিবীর কেউ না দেখলো আমাকে একজন দেখতেছে তিনি কে এটার নাম হইল আল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন। খোদা ভীতি যার অন্তরে থাকে সে কখনো গোপনে আর উপেনে কখনো পাপ কাজ করতে পারে না। এখন জবানটা খুললে কোন আমি এখানে কিছু পোলা পানাইছে কিছু গান জিটের মধ্যে দেখা যায় ঠিক আছে, আমি দেখি যে হারা নেশার লোকের সম্পৃক্ত অনেকগুলো পোলা পান চেহারাগুলো বাসে ঠিক আছে এই বুঝছো না চেহারা সুর কিছু বাসে আমি খাইলে খাস না খাইলে নাই যেটা খাইছে সত আমি দেখলে বুঝি অনেকগুলো আইসে এনের মধ্যে তাহিরির ভক্ত তো আইসে আর কি খাওয়ানোর সময় খায় লাইছে। তো যুবক তুমি যদি নেশা করো হইনা লা শেষ করি না গুড়ি যে খাস ব্যবসা যে করো টিয়া মাল কামাবা হারামের মধ্যে আরাম নাই দুই দিন পরে ব্রাশ পারে মরবা কথা কন ঠিক না বেটি? তোমার বাপের টেকা দা তুমি নেশা করবা আমার কোনো আপত্তি নাই পঞ্চকোটি নাই রা আচ্ছা তো তোমার বাপেরটা তো তুমি নেশা করবা আমার কোনো আপত্তি নাই তবে সাইড ফাস্টটা কুফল কুফল কয়ে যায় কুফল কুফল রমজান মাস টাইস আছে তো কুফল রইলে এক নম্বর তুমি নেশা করবা তোমার বাপের ঠিয়া নষ্ট হইব দুই নম্বর ঠিয়া তুমি নেশা করবা তোমার শরীরটা নষ্ট হইব তিন নম্বর তোমার বাপ মার স্বপ্ন ধ্বংস হইব চার নম্বর তোমার ভবিষ্যৎ ধ্বংস হইব পাঁচ নম্বর তোমার ইমানটা ধ্বংস হইব ছয় নম্বর ওই বাজ্যা বা খায়া বিয়া সাথে করলে বড় যাবে আম্মা দেয়া দো